আসসালামু আলাইকুম দাদি, কি করেন? পিকনিক খিলাবেন নাকি? ভুরকা ভাত খিলাবেন? এগুলো কি পাতা নিয়ে কি জাল দিবেন? ওইগুলো কুশারের ইয়াগুলো মুড়াগুলো না? ভালো হয়েছে তো, এখানে অনেক খড়ি তো। আসলে সব কিছুই গ্রামে ব্যবহার করা হয়, যে পাতাগুলো পড়ছে সেগুলোও জ্বালানি হিসেবে ব্যবহার করবে, আর এই যে গোবর দিয়ে গোবরের শোলা বানানো হয়েছে, এটা হচ্ছে গ্রামীণ পরিবেশের একদম হচ্ছে গাছতলায় হচ্ছে দোলনা। কিরে মুস্তাকিন, খুব আরাম না? দেখেন ও যে খুব সাহসের সাথে মানে এখানে দোলনা দেখে পাগল হয়ে গেছে, যে এখন ভয় পাচ্ছে। দেন নামায় দেন, থাক লাগবে না। দোলনা দেখতে সে খুবই পছন্দ করে, দোলনায় উঠতেও পছন্দ করে, বাড়িতেও তার দোলনা আছে, কিন্তু এই দোলনাগুলো তার কাছে অনেকটা ভালো লাগে। আর আমার কাছে এই প্রকৃতি আর পরিবেশটা এতটাই ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন উপরে গাছগুলো ছায়াতে গাছগুলো এতটাই সবুজ হয়ে আছে, কি যে ভালো লাগছে। আমি এই জায়গাটা যতবারই দেখি ততবারই মনে হয় নতুন করে দেখছি, আমার কাছে খুব ভালো লাগে। একটা দোলনায় দোল খেতে না খেতে আর একটা দোলনায় এসে হাজির, তার এই মানে মুহূর্তটা এতটাই রঙিন, আপনারা তো দেখতেই পেলেন, আমার কাছে খুব ভালো লাগছে। তাসফিয়া তো অনেক খুশি। গ্রামীণ জীবনের গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু, প্রত্যেকের বাড়িতে এরকম কিছু না কিছু গরুকে দেখতেই পাওয়া যায়। আর তাসফিয়ার তো হাম্বা হাম্বা নিয়ে একদম অস্থির, ছোটবেলায় আমরাও গিয়ে গরুগুলোকে হাম্বা বলেছিলাম। আসলে বাচ্চাদের এই ছোট্ট ছোট কথাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামে গেলে অনেক জিনিসের সাথে আমি অনেকের ঘরে ঘরে অনেক রকমের বাচ্চাও দেখেছি। এই যে প্রতিবন্ধী একটা বাচ্চা, আসলে এই বাচ্চাটা দেখে অনেক খারাপ লাগারই কথা। আমি আমার পেজে এমন কিছু জিনিস রাখতে চাই যাতে সবার মনটা ছুঁয়ে যায়। আমি চেষ্টা করব এই বাচ্চাটাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করার। আমার এই পেজের মধ্যে কিছু না কিছু গল্প আমি রাখতে চাই যা সবার মন ছুঁয়ে যাবে। আমি চেষ্টা করব নতুন কিছু তুলে ধরার জন্য, তাই তো আমি অজানার পথে অনেকটাই ছুটে চলেছি, আর সাথে তো আপনাদের অনেক অনেক সাহায্য লাগবে। আর গ্রামে গেলে গ্রামের পরিবেশটা এতটাই আমার ভালো লাগে, সারাটা দিন সারা বেলা মিশে থাকে সবার ঘরে ঘরে নতুন ধান, নতুন ধানের নবান্নে গ্রাম মনে হয় মুখরিত হয়ে আছে। শীতের সকালটা আমাদের কাছে স্পেশাল, আমরা শহুরে মানুষ শীতের সকালটা অনেকটা মিস করি। গ্রামের মধ্যে কুয়াশা ঘেরা সকালবেলা ভাপা পিঠা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, আমরা অনেকটাই মিস করে ফেলি। এই মিস করাটা যাতে আপনাদের না মিস হয় আমি সেটাই চেষ্টা করব আমার পেজে কিছু না কিছু নতুনত্ব তুলে ধরার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পেজের সাথেই থাকবেন, আমার পেজকে সাপোর্ট করবেন। রংপুরের মেয়ে হিসেবে আমার আরও অনেক ভালোবাসা চাই, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আর তাসফিয়া অনেকটা ভালো থাকতে চাই। আল্লাহ হাফেজ।